কিয় কিস্তিমাৰছা গ্ৰামীন চব ব্ৰাঞ্চ আমি খবৰ লৈছি

তুলিয়া বিভোদী ইন্টারন্যাশনাল ব্যাংক হ্যাঁ তুলিয়া বিভোদি ইন্টারন্যাশনাল ব্যাংক আব্বা

এখন তুমি আজকে হোয়াও লাগব গড় তাকির টেকা নিয়ে তুমি কোন কিস্তি দে ও রে আমি হইতাম গড় তাকির টেকা চুরি করিয়া নেয়া ভালো বছর কিস্তি দেই না

উরা ইতা কুনতা না ইনন্য ন বিজাইরাম কত চেষ্টার মাধ্যমে সাইরাম দেখি তার তালিকার খাতাতনি প্রতিবন্ধিন নামগান তুলতাম পারিনি হ্যাঁ কিটা কইলে মন তাজ ভাই পতি মোর কি ইগু বরখে কুব এন্দে তো ঠিক সিনলাম না আর থান বেটার হাতার মাঝে তোমার বেందাইগু নাম তুলিয়া কিটা করতা হে

এরপরে শেষ না বলতে জালি ভাই তুমি ওখান থেকে আমরা গাও যেমন হটাই মেয়ে আছে তুলনা বান্ন আছে সুমি আছে বাতেসে আছে তোমার বেটির নাম কই রা বাকি যে কোনো একজনের সাক্ষ্য লইবা ওগুলো ইয়া তুমি সুজা আমরা ইন্ডিয়ান অফিস যাইবা আচ্ছা সার্টিফিকেট হোক আর দরখাস্ত হোক লেগাই লাম্বা যে এরার গেছ থাকি আমি দোস্তগত লইতাম হেরা তো কোনো মেম্বার নাই চেয়ারম্যান নাই কোনো ধরনের অফিসার নাই যে কোন হিসাবে তারা গেছ থাকি দোস্তগত এবং সিগনেচার লইতাম এবার মা হালু রইলে রে মন্তাজালি হুন

তোমরা গরর যদিন তিন সদস্য যদিন প্রতিবন্ধী হয়ে যাও তাইলে এই পয়সা এখন তোমার কোন বাপ টাইম দিত যদি বাল্লা মানুষ না পায় পয়সা দিব নে তোমার বাপে তার লাগি তোমার বেটি বাল্লা তা হোক তুমি বাপ কোয়া প্রতিবন্ধী ইয়া মালিক তোর তো বুদ্ধি রে ভাই বুঝছস নি আমি আল্লাহ রে কই আমরা প্রতিবন্ধী না বানায় আর তোরে প্রতিবন্ধী বানাইলা না কেন তে নাই দুই তিনটা টাকা রুজু করতে পারলো নে জি গড় দিশের ভয় লাগি না মাসনা দরা ভয় হে মানটা জলবি জে দু আকরছ বুঝছ ন্যালাইজন অন্ত নেটে মারি আবার দশ ফাটাই দিন উপরে যেন নেই নে দু আখানটা কবুল হয়ে গেল টাটা পড়িছি দিব ন সাইনা বলাকো আপনার এত জ্ঞান বুদ্ধি দেখি আপনার নামটা নানি প্রতিবন্তীর খাতায় তোলার চেষ্টা করলাম আপনি কি তা মাইন্ড করছ হাই রে হাই তোমার যে কিলান বুঝাইতাম রে বা দুনিয়ার মাখাল রইলা একা

উনি তোমার আবার সময় হইল তো কি যা সোধবা এ গৰৰ বুঢ়ী হগু জনা দিনে দিনে ঝিয় নাই উইজ কে খালু যাব ইচ্ছা দে না বুঝছো নে কে খালু যাব পাৰো ইচ্ছা দে ন ই আমি চলমুখীলা তোমাৰ প্ৰেমৰ কিস্তি পাই আমি সংসার চলাই হয় রে হয় তুমি দা চিন্তা সুধিও না তোমাৰ কালনা ঠিক থাকব, দৰকাৰ লাগে হই যে ফুটা আধা গৰাৰ অগু সে চি আৰু মাটিৰ তলে শৈবৰ দিবু কিন্তু তোমাৰ লগে আবার বাইল ঠিক থাকবো ঈশরে বাবু ও তো তুমি আমার হলি যেটা ঠান্ডা করে লইছ হাই লাই কিউ বাবু ও হ যা দু এমন কর রে বলো ডা বোন আমার কেমন কেমন করে বলবো একশোবার বলবো তুমি আমার ফ্রিতে লাঙ্গল আমি তোমার গরু যাও দুই এজনে ফসল হলাই সাই লমন বদু না গো আমি ধানের চাষ করবো না মানুষের চাষও করব না আমি ছাগলের চাষ করব। কিটা হইলাইছিল না মানু তুমি আমারে ফাটা মন হল্লাই না কিটা। আমার যদি ছাগল চাষ হয় আহা ইতে কিচু নাই গো। আমি তো কল্প জগতের গল্প শোনাইরাম তোমারে। দে আ সমস্যা নাই তুমি আমারে যে আলোতে রাখো। কেনে সমস্যা হইতো না কিন্তু তুমি আমারে পশুপাকির আব্বা ভাবিও না। না না আমি অত ব্যাক করি নি। তোমারে আমি পশুপাকির আব্বা ভাবতাম।

তুমি আর কিস্তি দেও কিছু কিছু কি দেও হে রে এটা হলো গ্রাহকের পার্সোনাল ব্যক্তিগত বিষয় কাউকে বলা যাবে ডাহ দেখলাইনি আমি তোমার অত লাইক করি আর তুমি আমারে তুই অন্য মানুষের প্রেমৰ কিস্তি দেও কেনে দেও তো তা বুজা যাইয়ো না বুঝছনি নি ব্যাংকের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করতে দেও আমারে এ লাগে তুমি আমারে লুকাই তাই দেখো তুমি ব্যাংক কইলে আমি হইলাম কি ও ব্যাংকের এটিএম বুথ বুথ রে তুমি কি মানুষ রয়নি বুথ ফেরত ন কি চ আখা গো আমি বুথ ফেরতের কথা কই না অন্য বিষয় কই আর আচ্ছা চলো সামনে কিয়া তো মানে বুঝাইয়া কইরা চল গ চল অন্য দেশে যাই অন্য দেশে যাই ও গো অন্যদেশে গেলে আবার অন্য দেশে গেলে যেন আব্দুল র না ভাই অন্য দেশে যাই চল গাই やよかったじゃ

একটা বাজুলো আবার লাগে কিন্তু আল্লাহ যে উপরে তুলটা

গাৰ মানুে কিতা হে তাৰ এতিয়া কিতাপ সচায় আমাৰে মনাই উঠিয়া কৈছে নানি কিবা কটাই দিন আইলে চুমিৰে দিন আহিলে তুলনা বানোৰে দিনানিটি অফিচাৰ পালাই এটা চিগনেচাৰ লৈ যাম দস্ত

আমার লগে তুমিও প্রতিমন্ত্রী হম আচ্ছা আদি সে হারাম লেখে অন্য দেখিলে আদি আদিছে আরাম লেখে সাবধানে তাকিও নারী

ডার্লিন মনকে কিচ্ছু আনিও না সরি আমি বলিও গেছিলাম আজকে যে রবিবার রবিবারে যে দুবার আমি ভালোবাসার কিস্তি দেই কেন বলতাই লোক কি বাবু আর কোনোদিন ভুল হইছে না আমার শু না চাঁদু ও তো তুমি আবার জানু চান্দু বান্ধু অতানা কি আবার খুশি বানাই নিছো নাই আমি খুব রাগ আসলাম বুঝছো ও ডালে তুমি রাগ করলে আমার শুধু খালি সরিষার ফুল দেখি হাজি আচ্ছা 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 ও তো তুমি সরিষার ফুল দেখো আচ্ছা হুশাই গু হাইব্রিডও দেখো আর না আমরা সিলেটের লোকালটা দেখো কোনটা দেখো

হই মুটিয়া কোটাই মিয়ারে বেগানা আর তোর লগে ফাইছি বিচার চাই والله বিচার করতে হবে এই বেটা মনাই ইনো বাদ গুনতা থইলে নি আমরা তো গুরুত্বপূর্ণ একটা মিটিং করলাম আশ্চর্য

আপনি যদি একটু সহযোগিতা করেন নানি তাইলে আমি প্রতিবন্ধী হিসাবে সরকারের হাতে এলাও হইจিমু বুঝলাম না কি তা কইরা আমি কি তা সহযোগিতা করতাম কইয়ারা কি আপনি এস ডিউটি ব অফিসার হইয়ার নানি আমারওgur মাঝে সহগী আনে একটা দস্তগত দোকান আমারে প্রতিবন্ধী হিসাবে গণ্য করুক তা কইরা অফিসার আমি তো এটা কোন অফিসার না যে আমি দস্তগত দিতাম আর কি তা না আপনি তো প্রতিবন্ধীও নাই ও গুনে মাত মাত্র ম্যাডাম এ বউ ধাক্কা মারি ফালানির বাচ্চা কি আমি ছয় মাস বিছনাত আছিলাম আজ পর্যন্ত আমি বিছনাত আছি লড়তাম পারলাম না আর আপনি আমি বলে প্রতিবন্ধী না এই বেটা এই তুই প্রতিমন্ত্রী হইতে করি কি তা আমার মারুরে বদনাম তুললি না তো ভাই জাগি তো যাইতো কইলাম ওর মারি লিম ধাক্কা মারি বাবা মারো ম্যাডাম হ্যাঁ আপনি মাস থেকে বিছনাত ফলাই আইজ অফ নে বিছনাত লয়সরা করতে পারো না আটটো উৎস ভরানা কে কিতা আমি কিতা বিসনাথ নাই যদি আপনার বিশ্বাস হয় না তে একটু দৌড় মারি দেখ কেক আইজ পর্যন্ত তো মনতাjali বিসনাথ তু আসন আমি বুঝলাম না বালাপালি মানুষ সুস্থ মানুষ আপনি কিতা লাগে কইরা খালি নিজেরে বিসনাথ ছলাইলর প্রতিবন্ধী অত বাপ দরিও না বুঝছনি লাগলে টাকা 200 দিলাইব না তারবাদে আমারে দস্তকরটা দিয়া যাও কে জানে তো টাকার বেপার নাই

আমি গাউরে সাধারণ মহিলা কিতা খালি ম্যাডাম ম্যাডাম কই আমি কিতা না তুমি বহুত বড় মতলবীর গরো মতলবিঙ্গা বটলি গরো বটলি কথাই কইলা আতা দুনিয়াই দিলাইবা এমন তা জানলি না কইছি দস্ত কর দ কথাই তুমি আমার বারো হইতো না এক দস্ত গ এক দস্ত কর দিলাস না না দিলা তোর ভবিষ্যতে ভালো হইবো দিলা এরে আমার কি লাগতো না আমার ভবিষ্যতে ভালো লাগতো না আমার ফুত খান সারা দিকেম যাইতাম কি দূর বটলির গরো বটলি দিতে হইবে এরে মুখর ভাষা খান ঠিক করে গা বুঝছনি আর আল্লাহর রাস্তে আমার ফুত খান সারা উকা ইতা আপনারা রাম লীলা তামি নাই ও না বা আস্থা জীবন উন্নয়ন লীলা মানছে বারঘর থেকে কৃষ্ণ লীলা

এ শুনো আমি খট টাকা দা দিছি না আমি খرفকট ওয়া দিছি না আমি কোন টাকা চুরল হড়িও না এরে গদ দুই হকার চুরল হুলি না জুতা চুরল হুলি না গরু চুরল হুলি না মোবাইল চুরল হুলে এটা আমি হটাই মার জানার বিষয় না আমার দেখা দেলা এরে বলন মাইতো না আনা মাইতে কি করে বইতকো অসম্ভব আজক কিস্তি না দিলে আমার নাম খাতিয়া মামলা করব আবা না বে বাবা আজ ন বিশুদবার আজ তো তোমার কিস্তি না তোমার কিস্তি ন আম মে হলার বেটা বিনোশিৎ পারে আবার কিস্তি আছে আমার সাতটা ছাইটা কিস্তি হ্যাঁ ও আচ্ছা সব বাজার আজকে কোন ব্যাংকে কিস্তি দিতে আপনি নামটা খুব চাই আরে বাবা সাতটা লাস্টের দিন কুরজে বেঞ্চি ব্যাংকের নাম কিটা হইতো আরে কি কারণে আছে এটা তুমি নওয়ার করে কইছো আমরা জানি না তোমারা যে কা করছি তুমি নামটা ক আমরা রে এটা একটা বিদেশি সংস্টার ব্যাংক বুঝছ নি নাম আছিল হাই হাই বেন এখন নাম বদলাইছে আচ্ছা বা এখন হাই হাই বেঙ্ক নাম বদলাইয়া এটা রাখছে নাম বদলাইয়া আর নতুন করি ডিজিটালভাবে স্মার্টভাবে নাম রাখছে হাই হাই বেন বুঝলাম না বা ও নাম বদলাইয়া ও নাম রাখছে

Olha, Assalamu alaikum, madame. a minha coroa de ouro, alaikum, assalam. sasa. মনাইমিয়া নতুন একটা জরিপে বর্তমানে আমরা বাপ প্রতিবন্ধী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছি ইয়ে মানে আমি তো কিতা মাত্রা হি আমি তো যতটুকু জানি মতুবাই প্রতিবন্ধী আসলা তে আপনি কিলা প্রতিবন্ধী প্রতিষ্ঠিত হইলা আমি কিন্তু বুঝলাম না আহা বুঝছেন না আপনি হাত দিয়ে কান পরীক্ষার মাধ্যম। না বাসাসা আপনি যে খিতা মাতুন সাসা আমি যতটুকু জানি আপনি খুব ভালো মানুষ দয়া করে আপনি এটা মাতিয়া কইয়া বেকার মানুষ রে আশাই না জানো হ্যাঁ লাইছি তোমার একটা হিংসা আমায় গেছে ও দস্তক দিতা না করে তুমি আমরার লগে সরযন্ত্র করা এবং হিংসা সাসা আপনি বল বুধরা ইলা কিচ্ছু না দস্তগত দিবে কিনা বল হুম দস্তগত কি তার দস্তগত অসস্তা মু তুই বেইতে কিতা মাই গো আমার একটা এসকিউটি অফিসার সাক্কল লাগে বুঝছনি মানছে উঠিয়া কইলা তুমি বলে ও এলাকার এসকিউটি অফিসার ও তোমার সাক্কল লাগি তোমারে ফটো ভাইলা লাগি কইলা সাসা

আপনার উদ্দেশ্য হাসিল হইছে নাতে আমি কি দা করতাম হি আচ্ছা আপনার উদ্দেশ্যটা কি তা আমার খুব এস কিউটি অফিসার হিসাবে আমার এই কাগজর মাঝে স্বাক্ষর দেওয়া লাগবো আমি আপনার কাছে মরজি হচ্ছি আল্লাহ সসা আপনি যে কিতা করে আমি কোতা বুঝরাম না আচ্ছা আপনি আমার পেপারটা দেখান দেখি ওন কিতা লেখা এর ফর সাইন ইটা দেখা নি যাইতো না তোমার আগে তুমি উঠিয়া গো আমার ওখানে স্বাক্ষর দিবাই কি না ওবা নাট দিলা বেটা ইকান না দেখ কেন আবু জাকের স্বাক্ষর দিব আসলে তুমি প্রতিমন্ত্রীর কোন খাতারই পড়ো না খাতারই পড়ো না তুমি আবার কয় প্রতিমন্ত্রী কইছি প্রতিবন্ধী আর ইতা মাতৃ নামে যদি কানুনানি টেকাও কার কোন উল্লেখ থাকে তা তোমার মায়ে দেখি নিব এরে ও জনাবা আমি একটা প্রশ্ন করি আপনার কাছে আচ্ছা সরসা

बाप पुटर नसा ताईर रस्ता ये ये ये

তুমি তাক কোনটো বুজা নাই অ মেডাম এক কাম কৰো দা বেটাৰ নাম কতা মোৰ নাম চিগনেচাৰ দে কোৱা এই কীটা আল্লাহ ই কোন মসিবত আমার ফালাইলাই তুনা জানা উত্তরাধিকারী সূত্রে যে এক কটা হইলামে প্রতিবন্ধী ভর্তি আমরা মসিবত আমরা তুমি মসিবত বলাই

আর কত বেকার গাছর নাই ভালোবাসার কিস্তি লইয়া গাছর তলে বইয়া বইয়া আই যাবার গেলো ভিটির ভাল বই আমি কেমন করে বুঝাই তোমায় বন্ধু কেমন করে বুঝাই তোমায় রে বন্ধু আনা ভাইয়া থাকি চাল এই গটি লজ তুমি যতই কিস্তি দিয়াছো আমা

আমি তোমার প্রেমে খাবো আমি তো আসি চিন্তায় আমার মাথা নষ্ট মনর মাঝে বড় কষ্ট কষ্টই বাঁচে আছি আহা তুমি আমার অত ভালোবাসোনি তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি আরে তোমার হইজার জীবন হয় কুরবানি দিতে জাতামারি দুনিয়া না গো যাতামারি দলে যদি তোমার ভালোবাসা ফাটিয়া চৌচি রই যায় ইতিহার কিতা করবাই এ কাম করবাই আমার ভালোবাসার টুকরা যেখান ওখান তোমার শাড়ির আসলে ভেসাইয়া রাখি দিবে বলতে বান্ধিয়া দুইটা গিরো দিবে না গো গোসল করার সময় যদি বিলজা ডেম পই যায় ওই 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 কত দাবি চিন্তা করে না কাম করিও তুমি সুলোর কুফার মাঝে বান্ধিয়া রাখি দিও হ্যাঁ না বাবু যদি বাতাসে উড়ে চলে যায় দূর মাইলে না উড়েতে কই রাখছে কই রাখছে খসাই সব জায়গা দেখিয়ার তোরা বত্তি হ্যাঁ তুমি আমারে মাইলে নেউরি কইলি লাইনি আমি কিন্তু খুব কষ্ট পাইলাম সরি জানে রে হুতু কিস্তির বরে নানি মাথা উঠা যা মুই গেছে উচ্চ নি মাইন করিও না তো কিস্তি কই আমার মনটা গলাইছি আচ্ছা যাও আমি খুশি মনটাকে সবটা মুছি আচ্ছা তে কাম করো ইনো ইনো মানছে দেখি নি বউ উচ্চ নি একটু যাই গিয়া আমরা বাবুর বাড়ির ঢুকির ভালো কোন গিয়া তুমি আমি সন্ধি দা সাথে তুমি রে যে কিন্তু তে এনে না পড়ি বৈ উঠো উঠো তোমাই দেখলে আমার লাঠি ইনো আচ্ছা লইয়া হই কই কই তোমার গিফট করিছি

আদারে হই রশনি হর যাতে বাবা শাহ ছালাল মাজারতে আমানি এ মন নাই নি রে উড়তে না রে ভাই কি তারে ভাই মালিক কখনো উড়তে না কেউ আমারে বিশ্বাস করে না हाय रे अल्लाह बिश्वास करा दुनिया ही सेले नय मनताए खेत रे बिश्वास करे न टुकला साखुरी बाईरे खसाई ओ तो गावर कुनु बेटा बेटी हमारे उचो नि बिश्वास करे ना ए लागी आम्ही अर अमर कुआ नी दयते न न यकनो गेसलाम गिया व्हाट कुताई गिए चिले बेटा बाप यार पुते बोल तो डायरेक्ट गायत बुज मैं

ইখান ও খাদি মর খদম তো লই বো খালা বাটা মনি দুনার বাড়ি উটা তলে যে খদম গাছ আছে ও খদম তো লা বুচনি তার হই লাগি দুই লা উটা বাপ আর ফু দুই লাউটা ও সাইড লা উটা রে তলা না মই লগি খদম তো লা এর খবর দার কইয়া দিলাম মই নি দিন খালা বাটা রে গুরে খালা বাটা কইলা যে সাদা কইলা কোন সমস্যা না কইলা দি দার রে সাইও কইও না হে আমার এক লয়ে উকিল বাবি ইফতারি দিতো আর সামনের রুজাত ওয়াচে আসান নিয়ে রে এ অন্তা জলি দি দরে আমি আস বার কই হাজার বার কই মু তোর সমস্যা কিটা তোর তো মাথে বুঝা যার আই মন হ তোর ডেগ বাত এর নু এ আমার এক লয়া গোপনে হর পরে এর বাদে তোর তোলা বাটা হায় রে আমি মাটি আর নি তোর হউরের কথা কি শের হুন

আখনি আবজুলের কাছে দেখলাইনি না গব কই তোর কই পাইতাম রে আবজুল কই গে তুই গইতাম শুনে গো কি তো তালে না তুই কাইয়া তালে বৈরাম না টেহো বৈরাম না যখন আমারে খান খবর দিবাইনি খিতা আমার মতেরে আপনার মতেরে না তো শুনে তার আর না আমার দুঃখের কথা মতেরে বাপ নানিনি মন্ত্রী হওয়ার পরতে কিয়া আমারে ভুলে আমার বাড়ি তাই না না

তুমি তো আসলে মুখর হতো আমার বিশ্বাস হয় না তুমি তাই সময় মতো কেন্দ্র চাই না আচ্ছা আসলে তুমি কি তা চাও আমরা না হয় কিলা আমি চাইইটা আমার মনের মাঝে হই লগি আমি কেন্দ্র চাইবার আগে তুমি তাই নাই চাই বুঝছনি বাদি আমি কিছি লুই যাই ডাক্তার কথা না আচ্ছা ঠিক আছে ওখন তা তুমি এইবার আগে আমরা দুজন কেন্দ্র চাই অপেক্ষা করব আচ্ছা তো ও ভোটার রুখে দুজন সব থরিয়া যাই তুই বই আচ্ছা ঠিক আছে শপথ বাক্য ফোড়াও আমরা রাজি তাহলে অত দড় দড়

তুমি পাগল মানুষ ধরে লইয়া কেন মজা লইরা আসলে সাসা আমি তুইলে ইলে কিছু জানতাম না তুই না ফামারি এড করছ আর আমি তো জানতাম না তাইন জন্য পাগল ও সব কি কি হইছে আমি পাগল আমি যদি পাগল হইতাম তে চারটা ব্যাংকের লগে কিতাবি তো লেনদেন করতাম বাড়ি দি হটাই বাইরে বললাম বা মাত না বুচরে মুখখান বন্ধ করো আচ্ছা

যে কোনো সময় বড়ো ধৰণৰ দুৰ্ঘটনা ঘটি হয় আৰু তোমাৰ তালৈ আমাৰ কিছু হোৱাৰ নাই দেখি গৈ আগে হঠাই হৈ গেলা খুব বাচাই